हिस्ट्री देखो तुम्हारे तृतीय अध्याय अनुशीलन लिखिए दीछी तृतीय अध्याय क ख ग घ चारटे दागे प्रश्न उत्तरगुलो बोर्डे लिखिए दिए प्रश्न उत्तर ना शुद्ध उत्तरगुलो लिखिए दिए आज के मुआ चार लेखा देरी करब ना चटपट हमें लेखाते चले जाब तुम्हरा सबाई खाता खुले बसो देखो पेज 16 মানুষ প্রথমে কিভাবে স্বীকার করত মানুষ প্রথমে একা একা স্বীকার করত তাহলে দেখো উত্তরগুলো শুধু লিখে দিচ্ছি আমি কি হবে উত্তরগুলো লিখবো শুধু উত্তরগুলো লিখবো তাহলে মানুষ প্রথমে কিভাবে স্বীকার করত না মানুষ প্রথমে একা একা স্বীকার প্রথমে একা একা করত তারপরে তো দলবদ্ধ হতো তাই না একা একা শিকার তারপরে দেখো কাঁচা মাংস খেয়ে মানুষ কি বুঝলো হয়ে গেল এবার দেখো
সহজে পশু শিকার করা যেত। দল বেঁধে যদি অনেকে মিলে পশু শিকার করে কি হবে? শিকার করাটা সহজ হবে, আর আমি যদি একা একা একটা হিংস্র পশুকে শিকার করি, শিকার করা তো প্রচন্ড কঠিন হবে, তাই না? এবার অনেকে মিলে শিকার করা সহজ হবে, তাহলে কি হলো? মানুষ দল বেঁধে পশু শিকার করতো, কারণ এটা মূলধন, কারণ প্রমাণ ধর্ম এক, সহজে পশু শিকার করা যেত। হ্যাঁ, আর তুমি কি হবে? হিংস্র পশুরাও শব্দ বের করে কথা বলতো। দু রকম আছে এখানে।